জুলাই মাস একুশ তারিখ রবিবার অর্থাৎ আজি অবপাত রূপ নেই লঘুচাপ সারা রাজ্যের জারি রয়েছে বর্ষা দক্ষিণ ও উত্তরের আসন্তা তেইশ তারিখ পর্যন্ত বর্ষা সম্ভাবনা আপটে বঙ্গোপসাগরের পুঁ তেইশ তারিখে হওয়াকে যাচ্ছি আউ এক লঘুচাপ পটে বর্তমানের সক্রিয় লঘুচাপর প্রভাবে আজি বি রাজ্যর এগারোটি জেলার প্রবল বর্ষা সম্ভাবনা তবে জারি রয়েছে অবপাতর স্থিতি কণ রয়েছে তা সহিত আজি রাজ্যর কেউ এগারোটি জেলার প্রবল বর্ষার সম্ভাবনা এলো ওয়ার্নিং জারি করেছে পাণিপাগ বিভাগ এসবুর সম্পূর্ণ বিবরণী জাঁয়া ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু আউ যদি তা পূর্বর আমার চ্যানেল চন্দন ওড়িয়া এপর্যন্ত সবসক্রাইব করে তো এবে সবসক্রাইব করে দিও আখানে থাকা বেল আইকনটি দবাই দিও আগকু এইপরি পাণিপাগ সম্বন্ধে অধিক অপডেট খবর সর্বপ্রথমে জাঁয়া তবে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়ে লঘুচাপটি অবপাতর রূপ নেই পুরীর দক্ষিণ দক্ষিণ পশ্চিমরে চাশ কিলোমিটর ও গোপাপুরর পূর্ব উত্তর পূর্ব দিগ চিলিকা হ্রদ নিকটরে স্থলভাগ ছুঁচি আউ এহা ক্রমশ ওড়িশার উত্তর পশ্চিম আউ ছত্তিশগড় আড়কু গতি করিবা সহ দুর্বল হেউচি আউ এহার প্রভাবরে আসন্তা তেইশ তারিখ যায় রাজ্যের প্রবল বর্ষা হব বলে আকলন করেছে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র তবে জারি রয়েছে অবপাত প্রভাবরে দক্ষিণ ওড়িশাকু বর্ষা উবুটুবু করিথিবা বেড়ে আউ তিনি দিন পরে বঙ্গোপসাগরের আসুচি আউ এক লঘুচাপ আউ এহার প্রভাবরে উত্তর ওড়িশার প্রবলরু অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এপটে রাজ্য উপরে সক্রিয় থিবা অবপাতটি আজি দুর্বল হয়ে আজি রাজ্যর এগারোটি জেলার প্রবল বর্ষা অর্থাৎ সতুরি রু শহে দশ মিলিমিটর পর্যন্ত বর্ষার সম্ভাবনা রয়েছে এণু উক্ত এগারোটি জেলাপাই আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর এলো ওয়ার্নিং জারি করা যাইছি সেসবু জেলাগুড়িক হল কন্ধমাল নুয়াপড়া বলাঙ্গীর বরগড় সমলপুর দেবগড় ঝারসুগুড়া সুন্দরগড় কটক জগৎসিংহপুর আউ কেন্দ্রাপড়া।